হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। মোচা রান্নার জন্য এখানে মোচাটা কেটে নিয়েছি। তো অনেকেই জানেন না মোচা কাটার পদ্ধতি, আমি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এই মোচার ভিতর থেকে এই খোসাটা উঠিয়ে নিলেই কিন্তু এই ফলটা থাকে। তো এটা একটা করে আপনারা যেটা ফেলবেন, দেখুন ভিতর থেকে, যেহেতু আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি তার জন্য ভিতরে একটা মাঝখান বরাবর এমন একটা থাকে, সেই সাদা অংশটা ফেলে দিতে হয়। আর এর ভিতরে দেখুন একটা শক্ত কাঠি থাকে, এই যে যার মুখটা একটু কালো থাকে, আপনারা এটা কিন্তু ফেলে দেবেন। এই যে দিলে কিন্তু এটা পুরোপুরি রেডি। এবার এটাকে ভালো করে কুচিয়ে নিলেই হয়ে গেল। আর কুচিয়ে নিয়ে এভাবেই জলের মধ্যে রাখবেন, আর জলের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে রাখবেন, তাহলে যে কষটা সেটা কিন্তু থাকবে না। আর এই দেখুন এখানে এই যে উপরের সাদা অংশটা, এটা খুব শক্ত হয়। আর এই যে শক্ত কাঠিটা দেশলাইয়ের কাঠির মতো, তো এটা কিন্তু ফেলে দিতে হবে। এটা খুব শক্ত, এটা ফেলে দিতে হয়, তারপর কিন্তু কুচিয়ে নিতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি আবারও, আবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, এই যে উপরের সাদা অংশটা আর এই শক্ত কাঠিটা, তো এভাবে আমি কিন্তু পুরোটা বেছে নেব। বেছে নেওয়ার পর আমি এই যে মিহি করে কুচিয়ে নিচ্ছি, এইভাবে কুচিয়ে নিতে হবে। এটা ছুরির সাহায্যে সুন্দর করে কিন্তু কেটে নিতে পারেন, আমি এখানে বটিতেই কাটছি, তো ছুরিতেও বেশ সুন্দর করে কুচিয়ে নিতে পারেন। আর এইখানে দেখুন আমি মোচা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, এই যে দেখুন, তো এইভাবেই ছাড়িয়ে বেছে কেটে নেব মোচাটা। মোচাটা কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার সিদ্ধ করে নেব প্রেশার কুকারে। আর এখানে আলু নিয়েছি, আলুগুলো ছোট ছোট করে কেটে নেব। তার আগে মোচাটা সিদ্ধ বসিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে। আমি দিয়ে দিয়েছি মোচাটা, একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নেব। এখানে মিক্সি জারের মধ্যে গোটা জিরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, তো এটা আমি বেটে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা, একসঙ্গে মিশিয়ে বেটে নেব। মশলাটা এখানে বেটে বাটা হয়ে গেছে। আর এই রান্নাটা একদমই অনুষ্ঠান বাড়ির মতো, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ মোচা রান্না করব। আর স্টেপ বাই স্টেপ দেখুন যে আমি কী কী মশলা কীভাবে ইউজ করছি। এই সেম পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি ভালো টেস্ট হয়েছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলো ভেজে নেব, একদমই মিডিয়াম আছে, বাদামটা ভাজতে হবে, খেয়াল রাখতে হবে যাতে বাদামটা না পুড়ে যায়। বাদামটা এখানে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। মোচাটা এখানে পাত্রে নামিয়ে নিয়েছি সিদ্ধর পরে ঠান্ডা করার জন্য।
আর অন্য একটা পাত্রে একটু বরফ জল দিয়ে বসিয়ে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো মোচাটা এখানে ঠান্ডা হচ্ছে, আর মোচা কাটার সময় যেটা আমি কাটার সময় বলিনি, হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতে কোনো রকম দাগ হবে না। আর সর্ষের তেল মাখ বা একটা গ্লাভস পরে নিতে পারেন, তাহলে হাতটা সেফ থাকবে, নাহলে হাতের কষ লেগে হাতটা কিন্তু বাজে লাগবে, খারাপ হয়ে যাবে। তার জন্য বললাম যে একটু বেশি করে সর্ষের তেল বা হাতে গ্লাভস পরে নেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আর এখানে ভেজে রাখা বাদাম থেকে আমি খোসা এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। আর রান্নার জন্য এখানে ছোট ছোট টুকরো করে, একদম ছোট না, মিডিয়াম সাইজ করে আলু কেটে নিয়েছি। আলুটা এখানে নোনার জন্য দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। মোচাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারে দিয়ে একটু মিক্সড করে নেব। আপনারা চাইলে এটা হাতে হাতেও করতে পারেন। তো এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর হাতের সাহায্যে কিছুটা করে নিয়েছি, কারণ একদম মিহি পেস্ট, এটা আমি মিহি করিনি, একদম খিচখিচ আছে। কারণ একদম যদি মিহি পেস্ট করেন কিন্তু মোচার টেস্ট নষ্ট হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। ফোড়নের জন্য এখানে নিয়েছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা তিন রকম, দারচিনি, এলাচ, লবঙ্গ। অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই রান্নাটা করতে হবে, অন্য রান্না কিন্তু কখনোই বলি না, কিন্তু এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেলের পরিমাপটা একটু বেশি দিতে হবে, না হলে খেতে কিন্তু ভালো লাগবে না, অনুষ্ঠান বাড়ির মতো হবে না। তো এখানে পরিমাণ মতো তেল আমি দিয়ে দিলাম, আর সর্ষের তেলে দিয়েছি। আর অবশ্যই ছোলাটা আগে থেকে ভিজিয়ে রাখবেন, সকাল বা দুপুরে রান্না করলে রাতে ছোলাটা ভিজিয়ে রাখবেন, অবশ্যই ছোলাটা কিন্তু লাগবে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে কিন্তু সেই যতটা মশলা আমি দেখতেছি পুরো মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো এর মধ্যে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম, মশলা। তো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, চাইলে আপনারা এখানে টমেটো ইউজ করতে পারেন। মশলাটা একটু ভেজে নেব, এই পর্যায়ে দিয়ে দেবো একটু চিনি, ভেজানো ছোলাটা দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা মোচা দিয়ে দিচ্ছি, মোচা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি, ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মোচাটা এবার ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। রান্নাটা এখানে হয়ে এসছে, ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম, বাদাম থেকে কিছুটা খোসা ছাড়ানো ছাড়িয়েছি, কিছু কিছু আছে। বাদামের সঙ্গে মোচা ভালো করে মিশিয়ে নেব, এভাবে দিয়ে দেব এর মধ্যে ঘি। ঘিটা বাড়িতেই বানানো, যারা ঘিয়ের রেসিপিটা দেখেননি অবশ্যই দেখবেন যে কীভাবে ঘিটা আমি বাড়িতেই বানাই। তো ঘিটা এখানে দিয়ে দিলাম, ঘি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। রান্নার শুরুতে ফোড়নে দেওয়ার সময় তখনও কিন্তু আপনারা ঘিটা ইউজ করতে পারেন। তো ভালো করে এবার মিশিয়ে নেব।
দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমি ঘরে গুঁড়ো করেছি, ভালো করে এবার আবারও মিশিয়ে দেব। মোচার খোলা দিয়েই পরিবেশন করে সাজিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।